আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে ভয়ঙ্কর সংবাদ, ইউক্রেনে যুদ্ধরত 75 ভাড়াটে সেনার বিরুদ্ধে তদন্ত শুরু। আরো ভয়ঙ্কর সংবাদ, ইসরায়েলের নৃশংসতা বন্ধের জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে এক হতে হবে বলছে রাইসি। জানিয়ে দিব মস্কো তেল আবিব সম্পর্কে উত্তেজনা, ইসরায়েলের সর্বত্র আলোচনার ঝড়। আরো জানিয়ে দিব মারিউপোলে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি, শহর ছাড়ছেন অবশিষ্ট বেসামরিক মানুষ। দর্শক জানিয়ে দিব রাশিয়ার জব্দকৃত সম্পদ ইউক্রেনকে দিতে চায় যুক্তরাষ্ট্র। দর্শক আরো জানিয়ে দিব ইউক্রেনীয় সেনারা সুযোগের অপব্যবহার করছে বলছে রাশিয়া। সর্বশেষে জানিয়ে দিব বাইডেন প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইমরান খানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নিই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ইউক্রেনে যুদ্ধরত 75 ভাড়াটে সেনার বিরুদ্ধে তদন্ত শুরু। রাশিয়ার তদন্ত কমিটি ইউক্রেনের পক্ষে শত্রুতায় অংশ নেওয়া 75 জন ভাড়াটে সৈন্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করেছে। কমিটির চেয়ারম্যান আলেকজান্ডার রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার চ্যানেলটির ওয়েবসাইটে সাক্ষাৎকারের কিছু আংশিক প্রকাশিত হয়েছে। তদন্ত অনুসারে ভাড়াটেরা যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে, কানাডা, জর্জিয়া এবং অন্যান্য দেশ থেকে এসেছিল। উদাহরণস্বরূপ, জর্জিয়ার একজন নাগরিক মামুলাশভিলি ইউক্রেনের ভূখণ্ডে জর্জিয়ান ন্যাশনাল লিয়েজন সশস্ত্র গোষ্ঠী তৈরি করেছিলেন, এর নেতা হয়েছিলেন এবং ভাড়াটে হিসেবে কমপক্ষে 24 জন জর্জিয়ান নাগরিককে এর কার্যকলাপে জড়িত করেছিলেন। তিনি যোগ করেন যে তাদের মধ্যে কয়েকজন আত্মসমর্পণ করেছে এবং তদন্তকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করেছে। ব্যাস্টিকিন আরও বলেছেন যে রাশিয়ার মোট 2000-এর বেশি ইউক্রেনীয় সৈনিক রয়েছে যারা স্বেচ্ছায় তাদের অস্ত্র জমা দিয়েছে, যার মধ্যে ইউক্রেন ব্রিগেডিয়ার সশস্ত্র বাহিনীর 5 জন কমান্ডার রয়েছে যারা ডানবাসের জনসংখ্যার বিরুদ্ধে লড়াই করেছিল। তদন্তকারীরা তাদের বিরুদ্ধে কাজ করছে। ইউক্রেনীয় শাসনের অপরাধের পরিস্থিতি সম্পর্কে অনেক বিষাদ জানতে পেরেছে। এই লক্ষ্যগুলি উদ্বেগজনক, বিশেষ করে বিদেশি প্রশিক্ষকদের সাথে কাজ করা, সেই সাথে অন্যান্য দেশের নাগরিকদের ভাড়াটে হিসেবে অংশগ্রহণের বিষয়ে রুশ তদন্ত কমিটির চেয়ারম্যান বলেছেন। ইসরায়েলের নৃশংসতা বন্ধের জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে এক হতে হবে বলছে রাইসি। ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সাম্প্রতিক তাণ্ডবের ঘটনাকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছেন। তিনি সমস্ত মুসলিম দেশকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের দ্বারা পরিচালিত নৃশংসতা বন্ধ করার জন্য জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ঈদ উল ফিতর উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট ও জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা জানান এবং সমগ্র মুসলিম উম্মাহের জন্য মঙ্গল কামনা করেন। ইরানের প্রধান নির্বাহী আরও জোর দিয়ে বলেছেন যে ইসলামিক প্রজাতন্ত্রের নীতি আঞ্চলিক রাষ্ট্রগুলির সাথে, বিশেষ করে তুরস্কের সাথে অন্তর্ভুক্তিমূলক সম্পর্কের প্রচারের উপর ভিত্তি করে। এরদোগান তার পক্ষের জন্য বলেছেন যে তিনি তেহরান সফর করতে ইচ্ছুক এবং নেতৃ স্থানীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য খাতে প্রসারিত করার উপায় নিয়ে ইরানি কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। মহান ঈদ উল ফিতর সারা বিশ্বের সকল মুসলিম জাতির জন্য স্বাস্থ্য, সমৃদ্ধি ও সুগু বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। মস্কো তেল আবিব সম্পর্কে চরম উত্তেজনা, ইসরায়েলের সর্বোচ্চ আলোচনার ঝড়। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইসরায়েল ও রাশিয়ার সম্পর্ক নতুন দিকে মোড় নিয়েছে। রুশ বিরোধী পাশ্চাত্যের নীতি অবস্থানের প্রতি ইসরায়েলের সমর্থনের কারণে তেল আবিব মস্কো উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ সম্প্রতি কিছু বক্তব্য এবং পাল্টা ইসরায়েলের কর্মকর্তাদের কঠোর প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে নতুন করে ইসরায়েল রাশিয়ার সম্পর্ক উত্তেজনা তৈরি করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ ইতালির একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়া ইউক্রেনকে কেন নাৎসি বলে আখ্যায়িত করেছে। সেখানে খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি সম্প্রদায়ের লোক। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বলেছেন, জেলেনস্কি ইহুদি, তাতে কি হয়েছে? এর মানে এই নয় যে ইউক্রেনে নাৎসি উপাদান নেই। আমি মনে করি হিটলারও ইহুদি রক্তের ছিলেন। এই টিভিটি সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে ইউক্রেনের নব্য নাৎসিদের সমর্থন দেওয়া অভিযোগ তোলেন। এদিকে হিটলার ইহুদি ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, এটি অত্যন্ত বিপজ্জনক মন্তব্য, বাস্তবতা বিপর্জিত এবং অগ্রহণযোগ্য। নাফতালি বেনেট আরও বলেছেন, এই মিথ্যাচার ইতিহাসের সবথেকে ভয়াবহ অপরাধগুলোকে আড়াল করে ইহুদিবাদীদের উপরই উল্টো দায় চাপানোর নাভান্তর। অন্যদিকে বর্ণবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াদিয়া লাপিদ ল্যাভরভের মন্তব্যের তীব্র আলোচনা করে একে ক্ষমার অযোগ্য বলে অভিহিত করেন।
তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন। একই সাথে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেল আবিবে রুশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ল্যাভরভের এই মন্তব্যের বিষয়ে আখ্যা চেয়ে একে লজ্জাজনক হিসেবে অভিহিত করা হয়েছে। ইসরায়েলের অনন্য কর্মকর্তারা এবং ইহুদি সম্প্রদায়ের নেতারাও অত্যন্ত কঠোর ভাষায় রুশ পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যে তীব্র আলোচনা করেছেন। প্রকৃতপক্ষে রাশিয়া অভিযোগ করেছিল, ইউক্রেন ইস্যুতে ইসরায়েল নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসেছে এবং রাজনৈতিক উপায়ে চলমান সংকট সমাধান চাওয়ার পরিবর্তে পাশ্চাত্য ইউক্রেনকে যে অস্ত্র সরবরাহ করছে তাতে ইসরায়েলও সামিল হয়েছে। এ কারণে রুশ পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। মারিউপোলে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি শহর ছাড়ছেন অবশিষ্ট বেসামরিক মানুষ। ইউক্রেনের মারিউপোলে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। শহরের অবশিষ্ট বেসামরিক লোকদের অন্যত্র সরিয়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বন্দর শহরে রয়েছে বিখ্যাত আজোভস্টাল ইস্পাত কারখানা, সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছেন অনেকেই, তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এরই মধ্যে ইস্পাত কারখানা থেকে বহু লোকদের সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ইস্পাত কারখানার ভিতরে ভিডিও চিত্রে দেখা যায় ধ্বংসস্তূপ মারিয়ে বেসামরিক লোকজন বাসে উঠেছেন। মারিউপোলের বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি রোববার রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ডের অস্থায়ী একটি আশ্রয়কেন্দ্রে পৌঁছেছেন। জাতিসংঘ ও রুশের সামরিক যানের একটি বাসে চড়ে ওই বেসামরিক লোকজন মারিউপোলের 30 কিলোমিটার পূর্বে জেভিনি গ্রামে পৌঁছান। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। মস্কো বলছে, কেউ যদি অস্ত্র আত্মসমর্পণ করে, রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, তাহলে তাদের মারিউপোল শহর থেকে বের করে নেওয়া হবে। এক মাস রমজানের সিয়াম সাধনার শেষে আজ বাংলাদেশে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। করোনা মহামারীর কারণে ঈদগাহ এবং উন্মুক্ত স্থানে গত 2 বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার তাই ঈদগাহে জামাতে নামাজ আদায় করতে পেরে মুসল্লিদের খুশির মাত্রাটা যেন একটু বেশি। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে ধনী দরিদ্র নির্বিশেষে সকলের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেবার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ উপলক্ষে দেশের প্রধান বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দ্রব্যমূল্যের চাপ, অভাব, কর্মহীনতা, গণতন্ত্রহীনতা এবং দুঃশাসনের কবলে পর্যুদস্ত থাকার কারণে দেশের সাধারণ মানুষের কাছে এবার ঈদ সত্যিকার অর্থে আনন্দ বয়ে আনতে পারেনি। সবসময় এই প্রত্যাশা করি যে দেশের সকল মানুষের মধ্যে আনন্দ আসবে, আনন্দের সঙ্গে তারা ঈদ উল ফিতর পালন করবেন। দুর্ভাগ্যের কথা, যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে, যেভাবে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, একই সঙ্গে সাধারণ মানুষ যেভাবে কর্মচ্যুত হচ্ছেন, সেখানে আনন্দের সঙ্গে এই ঈদ উল ফিতর পালন করা সম্ভব হয়। আজকে গণতন্ত্র সম্পূর্ণভাবে হরণ, গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করা হয়েছে, ভোটের অধিকারকে হরণ করা হয়েছে এবং মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে। তবে এবারের ঈদের আনন্দে বিড়ম্বনা সৃষ্টি করেছে ঝড় বৃষ্টি বজ্রপাত। আজ মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজের আগে এবং পরে ঝোড়ো বাতাস সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের কারণে অনেক স্থানে ঈদগাহ বা খোলা ময়দানে জামাত অনুষ্ঠিত হতে পারেনি। অবশ্য আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাসে ঈদের দিন ঝড় বৃষ্টির আশঙ্কা জানানো হয়েছিল। এদিকে আজ সকালে ঈদের নামাজে অংশগ্রহণের উদ্দেশ্যে নদীতে গোসলের সময় বজ্রাঘাতে নিহত হয়েছেন অন্তত 4 জন। মংলায় ঈদের জামাত শেষে বাড়ি ফেরার পথে 1 জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাবার কবরস্থান জিয়ারতরত অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।